আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দেখাবো একটা টুপি বানানো, মেয়েদের টুপি, মাথার টুপি দেওয়ার জন্য আর কি, টুপি কীভাবে বানাবে সেটা আর কি শেয়ার করবো। তো এখানে যে কাপড়টা নেওয়া হয়েছে, এখানে আছে লম্বায় আছে 17 ইঞ্চি, এতে দেখিয়ে দিচ্ছি। আর আড়াড়িভাবেও আছে 17 ইঞ্চি। তো এটা মানে কাটার ভিতরে, কাটা সহ আর কি, ভিতরে সেলাই সহ এই মাপে নেওয়া হয়েছে। এখন কীভাবে কাটবে, কীভাবে সেলাই করবে আমি সম্পূর্ণটা অবশ্যই দেখিয়ে দেবো। এটাই যে, হ্যাঁ, এইভাবে একটা ভাঁজ পড়বে সামনে যেটা সেই অংশ আর কি, আর পিছনে যে অংশটা ওটা কীভাবে একটু গোল রাউন্ড করে মতন কেটে নিতে হবে। এটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন ফিতা দিতে হবে, সামনে একটু লেস দিতে হবে। ওটা অবশ্য আমি সেলাই করার সময় দেখিয়ে দেবো যে কীভাবে লেসটা দিচ্ছে আর কীভাবে সেলাই করা হচ্ছে। হ্যাঁ, এই যে সেলাইয়ের জন্য আমি চলে এসেছি এখানে। তো সামনে যে লেসটা দেবে ওটা ওই যে সামনে কীভাবে দিবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই সামনে একটু ভেঙে দিয়ে তারপর লেসটা সেলাই করে নিতে হবে এইভাবে। হ্যাঁ, তো এইভাবে লেসটা সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। লেসটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এখন এই যে পাশে রাউন্ড করে গোল করে কাটা আছে, চারপাশটা মানে ঘুরে, হ্যাঁ, যাতে ফিতাটা ভরা যাবে সেই অনুযায়ী আর কি ভেঙে দিতে হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্য সম্পূর্ণ দুটো। হ্যাঁ, এভাবে আজকে হাতে সাহায্যে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে যখন এই রাউন্ডের এখানে আসবে তখন একটা একটা কুচি দিয়ে নিতে হবে, নাহলে গোলটা ভালো বসবে না যেহেতু রাউন্ড করে কাটা আছে। দেখতে দেখতে কিন্তু হয়ে গেল। ফিতাটা সেলাই করে নেওয়া হচ্ছে এখন, এই যে এইভাবে চিকন করে ভেঙে নিতে হবে। তৈরি কাজ কিন্তু জিনিসটা আসলে অনেক ভালো, মাথায় এইভাবে সামনে পাশে দিয়ে পিছনে চুলগুলো খোপাগুলো পিছনে, হ্যাঁ, খোপাগুলো পিছনে দিয়ে তারপরে এইভাবে পিছন সাইডটি, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, এইভাবে সামনে থাকবে আর এইভাবে গেটটা দিয়ে দিলি। কিন্তু যখন তখন কিন্তু এই টুপিটা মাথায় দিয়ে বাইরে চলে যাওয়া যায়, চুলে চুলও দেখা যাবে না, মাথায় ধুলাবালিও পড়বে না। তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে এবং শেয়ার করবে, কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু করে নিও, আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবে এভাবে কিন্তু নিজেরা ঘরে বসে টুপি তৈরি করা যাবে এবং দেখতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো, পরবর্তীতে যে কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ মতো আল্লাহ হাফেজ।